হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে পাপড়ি চাট খেয়ে আজ আমরা পাটুলি ফ্লোটিং মার্কেট ও পাটুলি ঝিল পাড়ে চলে আসলাম। রবিবারের দিনটি হয় যথারীতি লোকজনের উপস্থিত ছিল। বাংলা 2018 সালে প্রথম এই ভাসমান বাজার পায়, এমন বাজার আর কোথাও ছিল না। কলকাতার অন্যতম গর্ব হয়ে উঠেছিল খুব অল্প সময়ে, তবে সেটি এখন যত্নের অভাবে খুব বাজে অবস্থায় পরিণত হয়েছে। দোকানগুলিতে তেমন বোধহয় বিক্রি হয় না। জলাশয়টি বর্তমানে পানা পুকুরে পরিণত হয়েছে। যেদিকে চোখ যায় ভঙ্গুর অবস্থা, কাঠের পাটাতনগুলো খুব দুর্বল, যে কোনো মুহূর্তে একটা বড় বিপদ ঘটে যেতে পারে। এই মার্কেটে একসময় বেশ রমরমা ছিল, কিন্তু এখন শুধু বিক্রেতাদের চোখে কখন ক্রেতারে এসে কিছু কিনে তাদের দু পয়সা লাভ হয় সেই আশার অপেক্ষা। এই বাজারে আছে শাক সবজি থেকে মাছ মাংস ও তেলে ভাজার বিভিন্ন আইটেম, ফুচকা, চা, মুদিখানার জিনিস ও বাচ্চাদের খেলনার জিনিসপত্র। প্রায় 2 কিলোমিটার লম্বা এই বাজারটি। জলাশয়ে হাঁসও দেখা যায়। কাকুর দোকানের এই লস্যি পাওয়া যায় লেখাটি স্টাইলটা বেশ ভালো লেগেছে আমার। রাস্তার ধারের এই দোকানগুলিতে বিভিন্ন রকমের চা, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস ও বিভিন্ন শাকসবজি পাওয়া যায়। যারা যারা রাতে হাঁটতে পছন্দ করো তাদের জন্য এই ঝিল পাড়টি বেশ ভালো। সন্ধ্যের পর থেকে এখানে ছুটির দিনে মানুষরা এসে বসে আড্ডা দিতে পছন্দ করে, সাথে ঠান্ডা হাওয়া দেওয়ায় ভারী আরাম লাগে এই গরমে। ফটো তোলার বেশ অনেকগুলি ভালো জায়গা আছে এখানে, সাথে খাবার দোকানগুলি ভুললে চলবে না। কিন্তু
এখানে হাওড়া ব্রিজ, দুর্গা ঠাকুর ও অনেক কিছুর রেপ্লিকা উপস্থিত রয়েছে। এই মূর্তিগুলির কাজগুলো দেখতে দেখতে রাস্তা কখন পার হয়ে যায় টের পাওয়া যায় না। শহর পাটুলি ও কলকাতা লেখাটা দেখতে বেশ ভালো লাগে। এখানের ঝিল পাড়টি বেশ পরিষ্কার, দেখেই মনে হয় খুব যত্ন করা হয়। সন্ধ্যেবেলা বন্ধুর সাথে আড্ডা দেবার জন্য ব্যাপক জায়গা। মূর্তিগুলো যতটা না সুন্দর, আলোর জন্য মূর্তিগুলো সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এখন দক্ষিণেশ্বর মন্দিরে রেপ্লিকার কাজ চলছে, তাই এখনো খোলা হয়নি। মায়ের মূর্তিটি ঢাকা আছে, আর সাথে মা শারদা ও রামকৃষ্ণ ও বিবেকানন্দ রথটি চালনা করছেন, এরকম একটা রেপ্লিকা উপস্থাপনা করা আছে। এই ঝিল পাড়ের চা ও নচিকেতা দোকানটি বেশ ফেমাস, দূর থেকে এখানে চা খেতে সবাই আসে। ও সাথে আরও খাবার দোকানগুলি আছে, তোমরা এসে খেয়ে যেও ওখানে। আজকের দিনের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তবে অন্য আরেকটি ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই টাটা।